আসসালামু আলাইকুম দেশ বাংলা ইলেকট্রনিক্সের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এটা একটা থ্রি কেবি মানে তিন কিলো ভোল্টের অনলাইন ইউপিএস এটা সপে আসছে রিপেয়ার হওয়ার জন্য এটার প্রবলেম হয়েছে এটাতে পাওয়ার আসে না আউটপুট নাই মানে এটা ডেড় অবস্থা আছে নো পাওয়ার এটা বারোটা সরি বারো বোল্টের আটটা ব্যাটারি দেওয়া আছে ব্যাটারিগুলো সিরিজে কানেক্ট করা তার মানে এটা টোটালি অপারেট হয় ছিয়ানব্বই ভোল্ট ডিসি কারেন্টে আউটপুট আউটপুট হয় দুইশো বিশ টু টোয়েন্টি তো এটা আজকে আমরা পাওয়ারের যে সমস্যা আছে এটা কী কারণে আছে কেন পাওয়ার আসতেছে না এটা খুঁজে বের করার চেষ্টা করব আমি যদি আপনাদের একটু এটা সরাসরি এসি কারেন্টটা প্লাগ ইন করে দেখাই যে আসলে কি অবস্থা কি হয় এটার নর্মালি কিন্তু এটা রান থাকা অবস্থায় কারেন্টের সাথে কানেক্ট করলেই এটাতে ডিসপ্লে চলে আসার কথা এবং এখানে যে ব্যাটারি যে চার্জ হচ্ছে এটা ডিসপ্লেতে ব্যাটারি চার্জ বা ইউপিএস কি মোডে আছে অন অবস্থায় আছে অফ অফ অবস্থায় আছে। এগুলো সবই শু করার কথা তার মানে এটা কোনো কিছুই শু করতেছে না আর সামনে যে পাওয়ারের সুইচ আছে এটা প্রেস করলেও পাওয়ার আসে না এটার এই যে এখানে যে এই বোর্ডটা আছে এটা হচ্ছে এটার কন্ট্রোল বোর্ড মানে এই বোর্ডটা দিয়েই টোটাল ইউপিএসটা কন্ট্রোল করা হয় এটার মধ্যে সিস্টেম আইসি পাওয়ার আইসি মেমোরি সব কিছু এটার মধ্যে এবং কন্ট্রোল বোর্ড থেকে একটা ক্যাবলের মাধ্যমে সরাসরি এটা সামনের যে ডিসপ্লে আছে এর সাথে সংযুক্ত করা এখন আমরা সামনের যে ডিসপ্লেটা আছে এটাও আমরা বের করে নিব কারণ এটার কন্ট্রোল বোর্ডটা এবং সামনের যে ডিসপ্লে প্যানেলটা আছে কিনা এটা ঠিক আছে কিনা এটা আমরা চেক করব কারণ এখানে যদি কন্ট্রোল বোর্ডে এবং সামনের যে ডিসপ্লে প্যানেল আছে এটাতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এটাতে পাওয়ার আসবে না আমরা প্রথমে ডিসপ্লে যেই বোর্ডটা আছে এটা আর কন্ট্রোল প্যানেলটা এটা আলাদা করে চেক করব যেটা ঠিক আছে কিনা এবং এটার ইউপিএস বন্ধ থাকা অবস্থায়ও বিকল্প একটা পদ্ধতিতে এটা কন্ট্রোল বোর্ডটা আর ডিসপ্লেটা এটা চেক করা যায় এইটাই আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব যে কিভাবে আপনারা এই ধরনের থ্রি কেবি অনলাইন ইউপিএসগুলোর কন্ট্রোল বোর্ড এবং ডিসপ্লে বোর্ড চেক করবেন এটাতে আমরা যেটা করব আমি একটু পিছনের ইয়াটা যদি খুলে নিই এটাতে আমরা বারো বোল্ট কানেক্ট করে দেখবো যে এটার পাওয়ার আসে কিনা বা ডিসপ্লে আসে কিনা আর এটা টোটালি এই বোর্ডটাই এই এটা পাওয়ার সোর্সের জন্য বারো বলটি ব্যবহার করা হয় এবং বারো বল্টে এটা অপারেট হয় বারো বোল্ট দিলেই কিন্তু এই সার্কিটটা রান হওয়ার কথা এখানে তিনটা কানেক্টর আছে একটা দুইটা তিনটা আমরা কাজ করব মাসখানের কানেক্টরে মাঝখানের কানেক্টরে এইখানে দেখেন এই যেইখানে ওয়ান লেখা আছে তার মানে এটা এক নাম্বার পিন আমরা কি করব এই পাশ থেকে গুনে গুনে এই যেইখানে কিন্তু দশ লেখা আছে সরি বারো লেখা আছে তার মানে এখানে টোটাল বারোটা পিন আছে আমরা এক নাম্বার থেকে গুনে গুনে সাত নাম্বার পিনে যাব সাত নাম্বার পিনে হবে গ্রাউন্ড এরপরে আট আর নয় মানে এরপরে একটা বাদ দিয়ে নয় নাম্বার পিনে হবে পজিটিভ মানে আমরা যে বারো বোল্টের ইনপুট দিব এটাতে এটা নয় নম্বর পিনে হবে পজিটিভ এবং এক নাম্বার পিনে হবে সরি সাত নাম্বার পিনে হবে নেগেটিভ গ্রাউন্ড আমরা এখানে একটা পাওয়ার সাপ্লাই দিয়ে এক্সট্রা একটা বারো বোল্ট ইনপুট করব। এবং এটা যাতে ওই কানেক্টরের গোড়ায় কোন পিনের কত নাম্বার কোন পিনের কত নাম্বার এটা দেওয়া থাকে না তবে প্রথম পিনে এক দেওয়া থাকে যেখানে এক দেওয়া আছে আর এই পাশে এই শেষের যে পিন আছে ওই সংখ্যা অনুযায়ী ওইখানে এটা লেখা আছে আপনার আর একটা ব্যাপার হয়েছে যে এটা আপনারা ভোল্টেজ ইনপুট করার সময় কিন্তু খুব সাবধানে করতে হবে কারণ পিন সিলেক্ট করতে আর এই ভোল্টেজটা সরাসরি আসে এই ক্যাপাসিটারে ঢুকছে আপনারা চাইলে এখানে একটা পঁচিশ বোল্টের ক্যাপাসিটার দেওয়া আছে এটাতেও পজিটিভ নেগেটিভ ক্যাপাসিটারের কানেক্টরে জ্বালাই করে দিতে পারেন আর কানেকশান করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যদি বোল পিনে আপনারা ভোল্টেজের ইনপুট দেন তাহলে কিন্তু ভালো বোর্ড নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এবং এটা অবশ্যই পিন নির্বাচন করার সময় সাবধানে করতে হবে কন্ট্রোল বোর্ড এবং সামনের যে ডিসপ্লে বোর্ড এগুলো ভালো থাকলে তাহলে বুঝতে হবে যে আপনার ইউপিএস এই অনলাইন ইউপিএসগুলো যদি বোর্ডে অন্য জায়গায় কোনো সমস্যাও থাকে কিন্তু যদি এই বোর্ডটা যদি বারো বোল্টের ইনপুট পায় ধরেন আপনার এটা পাওয়ার আসে এসি আউটপুট নাই বা চার্জিংয়ের সমস্যা আছে কিন্তু এটার মধ্যে যে বারো বোল্টের ইনপুটটা হয় এটা কিন্তু আসে সরাসরি ব্যাটারি থেকে তার মানে একটা পাওয়ার সাপ্লাই আছে ডিসি টু ডিসি পাওয়ার সাপ্লাই যেটাতে এই ছিয়ানব্বই বোল্ট আটানব্বই ছিয়ানব্বই বোল্ট তো না ব্যাটারিগুলো সিরিজে কানেক্ট করলে একশো বোল্টের কাছাকাছি হয় একশো বোল্ট ইনপুট হয় ওই পাওয়ার মডিউলটাতে এবং আউটপুট হয় বারো বোল্ট তার মানে আপনার ব্যাটারিতে যদি চার্জ থাকে ইউপিএস যদি রান নাও করে আউটপুট না থাকে চার্জিংয়ের সমস্যা থাকে আপনার ব্যাটারিতে যদি আশি নব্বই বোল্টের মতো চার্জ থাকে তাহলে কিন্তু এটা ডিসপ্লেতে ডিসপ্লে আসবে এবং এটা অন হবে তো এটা পাওয়ার যদি না আসে ডিসপ্লেতে কিছু না আসে তাহলে দুইটা জিনিস ধরে নিতে হবে এক হয়তো আপনার এই কন্ট্রোল বোর্ড খারাপ নয়তো এই কন্ট্রোল বোর্ডে যে ছিয়ানব্বই বোল্ট থেকে ভোল্টেজ নিয়ে যে বারো ভোল্টের আউটপুট দেয় ওই যে পাওয়ার মডিউলটা আছে ওইটা খারাপ ওইটা যদি প্রপারলি ভোল্টেজ দেয় তারপরেও পাওয়ার না আসে তাহলে বুঝতে হবে যে কন্ট্রোল বোর্ড খারাপ আর যদি কন্ট্রোল বোর্ড ভালো থাকে এরপরে ডিসপ্লেতে কিছু না আসে তাহলে বুঝতে হবে আমাদের বারো বোল্টের যে পাওয়ার সোর্স আছে ওইখান থেকেই এই বোর্ডটাতে বারো বোল্টের ইনপুট হচ্ছে না তার মানে আমাদের চেক দিতে হবে যে ডিসি টু ডিসি পাওয়ার মডিউলটা লাগানো থাকে এটা আমি এটাতে বারো ভোল্ট ইনপুট দিয়ে দিচ্ছি বিদ্যুৎ খরচ হচ্ছে ছিয়াশি মিলি এর মতো এই যে দেখেন এটার কিন্তু ডিসপ্লেটা চলে আসছে ইউপিএস অফ দেখাচ্ছে ডিসপ্লেতে ইউপিএস অফ ফ্যান রোড ফ্যান যেহেতু এটা আমরা যেহেতু আলাদা ফ্যানের যেহেতু এটার সাথে কানেকশন এই কারণে রোড দেখাচ্ছে তার মানে এটা এ ইউপিএসগুলোর এই যে বোর্ডটা আছে এটা আপনারা ইউপিএস ডেড অবস্থা থাকাতেও এটা ভালো আছে কি না বা এটা ঠিকঠাক কাজ করতে আসছে কিনা এটা আপনারা সহজে চেক দিতে পারবেন আজকে আমি যেই টেকনিকটা দেখাইলাম এতে মাঝখানের তিনটার কানেক্টারের মাঝখানে যে কানেক্টার আছে এটা সাত নাম্বার পিনে নেগেটিভ এবং নয় নাম্বার পিনে বারো বারো বোল্টের পজিটিভ ইনপুট দিলেই কিন্তু এই যে কন্ট্রোল বোর্ডটা আছে এবং ডিসপ্লেটা আছে এটা এরকম অন হয়ে যাবে একেবারে ইউপিএস অন থাকা অবস্থায় যেরকম কাজ করে ওরকম ঠিকঠাক কাজ করবে আপনি সুইচ চাপলে এটা অন করতে পারবেন অফও করতে পারবেন সবই হবে এখন আমাদের এই সেটটার ওই পাওয়ার মডিউলটাতেই সমস্যা